পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তার উপর তো বাবু আবার বিয়ে করে বসেছে, পকেট ফুটো, মল্লিকাকে কি খাওয়াবে জানেন না। আর মল্লিকার যদি কোনো পার্সোনাল খরচ খরচা থাকে সেটা কি করে চালাবে সেটাও জানেন না। এদিকে দিব্যি অষ্টমঙ্গলায় চলে এলো, তাহলে তো বলতেই হয় খেতে এসেছে, তাই না? আরে খেতেই তো বলছি, পেট ভরে বেশি করে খাও। আরে মা দেখো কি লাগবে, আরো দাও ওকে। বললাম আমি, আমার মুখ থেকে না সত্যি কোনো ভাষা বেরোচ্ছে না। মানে এইভাবে যে অপমান করা যায় আমি সত্যি কিছু বলতে পারছি না তোমায়। বললাম আমি বুঝতে পারছি, তুমি না হয় সুরমলের ছেলে হিসেবে রঙ্গনকে পছন্দ করছো না, কিন্তু তুমি তোমার বোনের কথাটা একবার ভাবো। তোমার বোনের উপর তোমার কোনো মায়া দয়া নেই। তুমি তোমার বোনের বরকে এইভাবে অপমান করলে সবার সামনে, সত্যি কথাগুলো যদি এতই গায়ে লাগে তাহলে রোজগার করে দেখা। আমার বোনকে তো বিয়ে করেছে এই বাড়ির সম্পত্তির লোভে, তাই না? পাবে পাবে, নিশ্চয়ই পাবে। ভুল করছো মল্লাদা, আমি তো তোমার মতো নই। যৌতুকের ওপর ভরসা করে তো আমি জীবনে বসে থাকি না। এই বাড়িটা তো যৌতুকেই পাওয়া, তাই না? কাগজপত্র অন্তত তাই বলে। যত বড় মুখ নয় তত বড় কথা। কালকের মধ্যে রোজগার করে দেখাতে পারবে, তারপর তোমার এই বড় বড় কথাগুলো না আমি মেনে নেব। যৌতুকের উপর ভরসা করে বসে থাকি না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।